আলোচনার সমালোচনার টেবিলে শাকিব বুবলি ইস্যু এখনও আবেদন হারায়নি, বরং প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে সামনে আসছে তাদের সম্পর্ক। কিছুদিন আগে শাকিব একটি সংবাদ মাধ্যমে স্ত্রী সন্তান নিয়ে বেশ কিছু কথা বলেছেন। এরপরই সংবাদ মাধ্যমের কাছে মনের আগুল খুললেন বুবলি। এক সাক্ষাৎকারে জানালেন, দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে বেঁচে ফিরেছেন তিনি। শেহজাদ খান বীরের জন্ম হয়েছে মার্কিন মুলুকে। ওই সময়টা ছেলেকে পেটে নিয়ে তিনি একাই ছিলেন সেখানে। সেই সময়ের স্মৃতিচারণ করে বুবলি বলেন, করোনার সময় আমেরিকার মতো জায়গায় যেখানে সবচেয়ে বেশি করোনার প্রভাব ছিল, ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম। সেখানে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে ডেলিভারি হওয়া এবং দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে টিকে বেঁচে ফিরতে পেরেছে। তাই বাকি দিনগুলো ইনশাল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব ধরনের চেষ্টা আমি করে যাব। এ সময় বুবলি আরও বলেন, খুব কষ্ট পায় যখন কিছু মানুষ এভাবে না জেনেই নানান কথা বলে। এজন্যই শুরুতে বলেছিলাম, আমার চুপ থাকাকে অনেকেই সুযোগ হিসেবে কাজে লাগায়।